খারাপ করতে দেয় করলাম না, মানে আসলে কি বলবো বলে বুঝাতে পারবো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন পর রাত্রে রাইড করার সুযোগ হলো। এখন আমি অবশ্য যাচ্ছি কড্ডার মোড়, আমাদের ঢাকা উত্তরবঙ্গের সবচাইতে বড় যে যোগাযোগের ব্যবস্থার একটা মোড়, কড্ডার মোড় সবাই চেনে। তো মূলত যাচ্ছি, আমার বোন আসতেছে ঢাকা থেকে, তাকে সিরাজগঞ্জে বাস পাইনি, যার কারণে হচ্ছে তাকে বগুড়ার বাসে আসতে হচ্ছে। তো বেসিক্যালি বগুড়ার বাস আমাদের শিয়ামন শহরের ভিতর দিয়ে ঢোকে না, বাইরে দিয়ে চলে যায়, যার কারণে সে কড্ডার মোড়ে নেমে যাবে, আমি হয়তো বা তাকে ওইখান থেকে রিসিভ করব। তো যাই হোক, আমি যাচ্ছি কড্ডার মোড়, এখন রওনা দিলাম। অবশ্য ইলেকট্রিসিটি চলে গেছে, বিধায় হচ্ছে শহরের ভিতরে এতটা অন্ধকার না হইলে এতটা অন্ধকার থাকে না। বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, আচ্ছা আমার হেলমেটের ভিতরে সম্ভবত একটা পোকা ঢুকেছে, পোকাটা বের করতে হবে, না হলে চালানো যাবে না গাড়ি। দেখি পোকাটা কই ঢুকছে, পকেটটা বের করে দিয়েছি, নাও ফিল বেটার। সব ভাইজারটা তুলে গাড়ি রাইড করতেছি, বাইক রাইড করতেছি, এই জন্য হয়তো পোকা ঢুকেছে। ন্যাচারালি আমার তো এক্সটার্নাল মাইক্রোফোন নাই, যার কারণে আমি মানে ভাইজারটা তুলেই আর কি আপনাদের সাথে কথা বলছি। আমি বেশ কয়েকদিন হলো লক্ষ্য করছি, মানে বেশ কয়েকটা আমাদের বাইকার ভাই আর কি, যারা মোটামুটি বেশ পপুলার, তারা অ্যাক্সিডেন্ট করে আর কি মৃত্যুবরণ করেছে। আমার কাছে জিনিসটা খারাপ লেগেছে, বাট আমার একটা মতবাদ হচ্ছে, যদিও বলাটা ঠিক না, বিষয় হলো মানে আমি লক্ষ্য করেছি যারা আসলে অনেক ভালো মানে বাইকার কিংবা অনেক ভালো বাইক চালায়, তাদের সবচাইতে বড় জিনিসটা হচ্ছে ওভার কনফিডেন্ট। তো আসলে ওভার কনফিডেন্টটা অনেক সময় মনে হয় যে এটা একটা রিস্কি পর্যায়ে চলে যায়, কারণ এমনও সিচুয়েশনে পড়তে হয় যেখানে হয়তো আমি মনে করছি আমি পারবো অথচ বাইক পারবে না, বা বাইক মনে করছে পারবে অথচ আমি পারবো না। এই উইন উইন সিচুয়েশনটা আসলে অনেকটা ঝামেলায় ফেলে দেয়। তো আমার মনে হয় এটা করাটা ঠিক না, ওভার কনফিডেন্ট হওয়াটা ঠিক না, কারণ রাস্তা সবসময় যে একরকম থাকবে এরকম বলা পুরোটাই বোকামি। আচ্ছা এক মিনিট, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, অবস্থান যার কারণে সালাম দিয়ে যাচ্ছি।
কোনো না কোনো দিন হয়তো বা আমাকেও আসতে হবে এখানে, এমনও হতে পারে আজকে যাচ্ছি নাও ফিরতে পারি। তো যেটা বলছিলাম আর কি, উইন উইন সিচুয়েশনে আসলে কখনোই মানে ওভার কনফিডেন্ট হওয়াটা ঠিক না, কারণ পরিচিত রাস্তাটাও অনেক সময় অপরিচিত হয়ে যায় আর কি। তো ওই সময়টা হচ্ছে আপনার অনেকটাই ঝামেলায় পড়ে যেতে হবে। অবশ্য আমি ব্লগ করেছি, ব্লগ যতগুলো আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে সিরাজগঞ্জ রাইডার্স, আমি মূলত সিরাজগঞ্জ রাইডার্সের মানে অ্যাডমিন হিসাবে আছি। সিরাজগঞ্জ রাইডার্সের অ্যাডমিন তিনজন, একটা কবির, একজন শাকিলুর রহমান এবং আমি জটিল পাপা। বিষয়টা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ রাইডার্স থেকে বেশ কয়েকটা ট্যুর অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা রিসেন্ট সামনে শুক্রবারে হচ্ছে আমরা ট্যুরে যাব। আমার পরিচয়টা হচ্ছে আমি 110cc চালাই, লিগো হোন্ডা কোম্পানি, যেটা 2019 মডেল। তো ম্যাক্সিমাম টাইম আমি লিগো নিয়েই ট্যুর দিয়েছি। আমার 100cc-র উপরে আমার মানে টুরমেটগুলোর কাছে আমার মনে হয় না যে এর চাইতে বেশি স্পিডিং কিংবা এর চাইতে বেশি সিসির বাইক আমার প্রয়োজন আছে। তো যাই হোক, হ্যাঁ, হায়ার সিসি অবশ্যই ট্যুরে মজা দেয়, বিকজ কিছু ওভারটেকিং, কিছু বেশ কিছু জায়গায় আপনাকে হায়ার সিসির কিছু মানে গুণাগুণ আপনি ফিল করবেন, যেটা মানে কম সিসিতে আপনি মনে করবেন যে এটা আমার কাছে হায়ার সিসি থাকলে আমার কাছে হয়তো আর একটু ভালো করতে পারতাম। সে আমি লাস্ট সাজেক ট্যুর দিয়েছিলাম, রাত্রে যখন আসতেছিলাম তখন একটা ওভারটেকিংয়ের সময় মনে হচ্ছিল যে আমার মনে হয় হায়ার সিসিটা হলে মানে এই ওভারটেকিংটা অনেক ইজিভাবে করতে পারতাম। বাট ওভারটেকিংয়ের সময় আমার আমি ওভারটেক করেছিলাম, মনে হচ্ছিল যে একটু কনফিউশন প্রবলেমে পড়ে গেছিলাম যে হবে কি হবে না, বাজবে কি বাজবে না। হায়ার সিসি থাকলে জিনিসটা এরকম হয় না। আমি এখন ফগলাইট দিয়ে যাচ্ছি, আমার ফগলাইট দুইটা ইয়েলো কালারের ফগলাইট লাগানো। আমাদের সিরাজগঞ্জে হয়তো ফগলাইটের জন্য কোনো মামলা টামলা দেয় না, যার কারণে ফগলাইটটা ইউজ করা যায়। অনেক সময় দেয়, এখন ঢাকার মতো ঢাকার বেশ কিছু সার্জেন্ট আছে যারা সিরাজগঞ্জে চলে আসছে এবং অলরেডি তারা ধরা শুরু করেছে ফগলাইট প্লাস নাম পরিবর্তন। আগে এগুলো ছিল না, এখন এখন হচ্ছে। তো আমার আসলে আজকে ব্লগটা করার উদ্দেশ্য মানে নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, যে এইভাবে যে আমরা বাইকার ভাইদেরকে হারাচ্ছি তা আসলে অনেক শোচনীয় অবস্থা। মানে নিজেকে এখন বাইকার বলতে ভয় লাগে যে কবে যে মারা যাব, সবাই তখন দোষ খুঁজে বেড়াবে। হ্যাঁ, দোষ থাকবে, কারণ হয়তো আমার কাছে মনে হচ্ছে যে আমার এখানে ওভারটেক করা উচিত, হয়তো অনেকের কাছে মনে হচ্ছে যে না এখানে ওভারটেক করলো কেন, এই সেই হাবি যাবি, এগুলো থাকবে, মানুষের মতবাদ থাকবে। বাট দোষ সবারই থাকে কম বেশি, আর কিছু থাকে হচ্ছে ভুল। অ্যাক্সিডেন্টের মূল ব্যাপারটাই থাকে ভুল, মানে মন মানসিকতা অন্যদিকে, গাড়ি চালানোতে মন নাই, এই টাইপের বেশ কিছু জায়গাতে গিয়ে আমরা হচ্ছে অ্যাক্সিডেন্টটা ইয়া ফিল করি। ভালো ঠান্ডা পড়েছে, আমি কথা বলতে পারতেছি না ভাইজার বলে, মানে মুখ টুখ লেগে আসতেছে। এই রাস্তাটা অনেক ফাঁকা, একটা সময় এই রাস্তা দিয়ে আসলে মানুষজন যাতায়াত করতো না ভয়ে, মানে সন্ধ্যার সময় কী হবে না হবে, আমারও ভয় লাগে
লাগে না যে ডানা, বাট এখন অনেকটা মানে সেভ হয়ে গেছে, মানে প্রবলেম হয় না এই টাইপের এখন আর ইয়া নেই। কারণ আমাদের এখন সিরাজগঞ্জে বেশ কয়েকটা ইকোনমিক জোন আসছে, কাজ চলছে, এখানে লোকজন কাজ করছে, অত দুর্ভিক্ষ নাই যে মানুষের কাছ থেকে ছিনতাই করে নিতে হবে। বাট হয় না যে তা না, হয়। আমাদের ঝাওল নামে একটা জায়গা আছে, যেখানটা লাস্ট ঈদে আমি কয়েকটা পোস্ট দেখেছিলাম যে রাতে বাইকার ভাইয়েরা ওইখান দিয়ে ঢোকার পরে ওইখানে বাইক টাইক সহ রেখে দিয়ে চলে যেতে হয়েছে। তো বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে সিরাজগঞ্জের লোক হয়ে। তো আসলে ওই রাস্তাটা ওই এলাকাটা একটু ক্রিটিক্যাল টাইপের এলাকা, যার কারণে ওইখানে এরকম হওয়াটা অস্বাভাবিক কিছু না। বাট এই রোডটাতে আপনারা যে কেউ আসতে পারবেন। এটা হচ্ছে মুলিবাড়ি চেকপোস্ট বলি আমরা, বাট এটা হলো সৈয়দাবাদ মোড়, মুলিবাড়ি চেকপোস্ট, যে যেটা যেভাবে জানে। এখান দিয়ে বৃষ্টি হয়েছে এবং সামনে ভাঙা রাস্তাটার কাজ পুরাটা কমপ্লিট হয়নি, হবে হয়তো। এটা আমাদের নিউ ঢাকা রোড বলে, এটা কটার মোড়ের আগে, মানে আগে কটার মোড় দিয়ে গাড়ি ঢুকতো, ওই রাস্তাটায় কাজ চলছে, যার কারণে ওই রাস্তাটা সবাই অ্যাভয়েড করে। আমি এই রাস্তা দিয়েই ম্যাক্সিমাম টাইম যাতায়াত করি, কারণ ওই রাস্তাটা অনেকটা ভাঙা, যার কারণে যাওয়া যায় না। সরি, আমার আসলে ল্যাঙ্গুয়েজে প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারতেছি, কেউ কিছু মনে করবেন না, হয়তো প্রথম প্রথম ঠিক হয়ে যাবে, আর যদি না ঠিক হয় ব্লক করা বাদ দিয়ে দিব, আর কি করা যাবে, তাই না? একজন মানুষের ল্যাঙ্গুয়েজ ভালো না হলে মানুষ দেখে মজা পাবে না, ভিডিও দেখেও মজা পাবে না, প্লাস অনেকে বাজে কমেন্টস করবে। আর আমি দেখেছি বাঙালি মানে যতটা না নিজে পারে, অন্যকে অন্য করতে গেলেই তাদের প্রবলেম হয়, মানে এটা ভালো না, ওটা ভালো না, এই না, ওই না, এরকম হবে আশা করি, মানে আমার আমার ক্ষেত্রেও এরকম হবে। হয়তো কতদিন বাঁচবো বলতে পারবো না, বাট যে কয়দিন বাঁচবো সে কয়দিন করার চেষ্টা করব আশা করি। সামনে একটা চেকপোস্ট আছে, মুলিবাড়ি চেকপোস্ট, আমার সমস্যা নেই, আমি গাড়ির কাগজপত্র সহ নিয়ে এসেছি, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির পেপার্স সব কিছু নিয়ে এসেছি। ভাল লাগলো, ট্রাকওয়ালা হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছিল, আমি ফগ লাইট অফ করার পরে সে তার হাই বিমটা বন্ধ করে দেয়, এটা ভালো। কথা বলতে বলতে মুলিবাড়ি চেকপোস্টে চলে এসেছি, আমি এখন ভাইজন নেমে নামাইয়ে দিছি, কারণ এখন হাইওয়ে রোডেতে ধুলা লাগলে চোখে ধুলা যাবে, প্রবলেমে পড়ে যাবো আমি। এমনিতেই প্রচণ্ড অন্ধকার, মানে দেখা যাচ্ছে না কিছুই, অবশ্য গাড়ি ঘোড়াও নেই। বৃষ্টিও পড়ছে টুকটুক হালকা পাতলা, আমাকে বৃষ্টির আগে যাইতে হবে, গিয়ে দাঁড়াইতে হবে। ওই পাশে লাইট একটু দেখা যায় না, কিচ্ছু না, খারাপ করতে দেয় করলাম না।
ছাড়া মানে আসলে কি বলবো বলে বুঝাতে পারবো। রাত্রেবেলা করদার মন না, রাত্রেবেলা ওয়ানওয়ে রোডটাতে রাইড করা খুব কঠিন, সিরিয়াসলি রাত্রেবেলা ওয়ানওয়ে রোডটাতে রাইড করা খুবই কঠিন, এতটা কঠিন যা বলার মতো না। এই জন্যই আমি বলি যে আসলে ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা আসলে বাইকারদের জন্য স্বপ্ন, কারণ আজ পর্যন্ত আমি শুনিনি যে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মানে কেউ কোনো বাইকার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কারণ ফোর লেন হয়তো একটু সমস্যা আছে, কারণ ওই যে আপনার কি যেন বলে উল্টা দিক থেকে কিছু সিএনজি কিছু রিক্সাওয়ালা আসে ওই সময়টাতে হয়তো প্রবলেম হয়। মানে আমি লাস্ট কক্সবাজার ট্যুরে আমি দেখেছিলাম, মানে আমি একবার ধরা খেয়েছিলাম একটা ট্রাককে ওভারটেক করতে গিয়ে দেখি যে মানে রিক্সা, ওই সময় হয়তো আমি ইমার্জেন্সি ব্রেক করে মানে আমি জিনিসটাকে করে নিয়েছি, যার কারণে আমি কটা মরে এসে গেছি। এখন একটু এখানে দাঁড়াবো, দেন ফোন দিব আমার বোনকে যে কত দূর আছে কি অবস্থা। ওকে, আজকের ব্লগ এই পর্যন্তই, নেক্সটে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।